হেই হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও বলতে গেলে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আমি যে ডিটেলসে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের লাভলি বেস্ট XM8-এর সঙ্গে আমাদের যেটা লেজেন্ডারি XM8 আছে, সেই XM8টা কোনটা বেস্ট দুটো কম্পেয়ার করে আমি দেখবো, ঠিক আছে? এবং চলুন তাহলে ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্টের আগে তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে দাবিয়ে দেবেন, ঠিক আছে? চলুন তাহলে আমার ভিডিও স্টার্ট করা যাক। এবং প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে দুটো গান স্কিনের মধ্যে। এবং গাইস, আমি প্রথমে যে XM8টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভলি বেস্ট XM8, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের ফ্রিতে গান স্কিনটা দিয়েছিল সেটা নিয়ে আমি প্রথমে কথা বলবো। তারপরে হচ্ছে আমাদের যেটা লেজেন্ডারি XM8 আছে সেটা নিয়ে আমি, ঠিক আছে, কথা বলবো, ঠিক আছে? প্রথমে তাহলে এর সব মাজেল ফাজেল আমি সবই থ্রিল লাগাবো, মাজেল, স্টোক এবং যাবতীয় যা যা লাগে। এবং গাইস, আমি কি বলছি বলি, তোমরা যদি আমার গিল্ডে আসতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে কমেন্টে বলে দেবো, তোমরা আসতে পারো আমার গিল্ডে, যাদের যারা ইচ্ছুক, ঠিক আছে? লেভেল 1-এর গিল্ড, কিছুদিন বাদেই লেভেল 4 চলে যাবে, কিছুদিন লাগবে আর, ঠিক আছে? ঠিক আছে, চলুন তাহলে আমি বর্ডার লাইনে দাঁড়িয়ে গেছি এবং প্রথম আমি হেডশট মেরে দেখবো, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছেন 181 হেডশট গাইস, আমাদের যেটা লেগেছে সেটাই 181 হেডশট। একটু রেঞ্জটা বাড়িয়ে দেখবো, দেখা যাক কেমন হয়। এবং গাইস, এইখানেও 181 হেডশট লেগেছে, ঠিক আছে? 181 হেডশট লাগাতার। এবং বডি শট দেখবো, ঠিক আছে, এবারে? এবং 33-এর বডি শট, এবং ড্রাগ লাগছে, এবং আমি তখনও দেখেছিলাম ড্রাগ লাগছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই বলতে গেলে ড্রাগ লাগছে, মানে প্রত্যেকটা বান্দা গুলি করলে, বান্দাগুলো এদিক সেদিক ছুটাছুটি করলে সেরকম করে আমি দেখবো কেমন ড্রাগ লাগে। এবং এখানেও 181 হেডশট। চলুন আরেকটু রেঞ্জটা বাড়িয়ে দেখা যাক, দেখা যাক। ও ভাই, এখানেও 181 হেডশট গাইস, দারুণ, নাইস গান আমি বলবো। দেখা যাক আমাদের সেই সেটার সঙ্গে টক্কর দিতে পারে না পারেনি, দেখা যাক কেমন। তাই ও ভাই সাহ, এখানে আবার 176 হেডশট দিল, একটু রেঞ্জটা বেড়েছে, ঠিক আছে? এই জন্য একটু কম দিল, ঠিক আছে? এবং আরেকটু রেঞ্জটা আমি বাড়িয়ে দেখবো, দেখা যাক কী হয়। ও ভাই, এমো লাগছে নি, ঠিক আছে, এমো বান্দার গায়ে লাগছে নি আর কি। এবং দেখতে পাচ্ছি ড্রাগ লাগছে, এবং 126-এর লাগছে, একটু রেঞ্জটা বাড়িয়ে দিয়ে 126-এর লাগছে, ঠিক আছে গাইস? তোমাদের একটু দেখতে প্রবলেম হতে পারে, ঠিক আছে, সেটা কিছুই করবে নি। এবং চলুন তাহলে দেখা যাক, দেখুন দেখুন গাইস, ড্রাগ লাগছে, দেখতে পাচ্ছেন? বেশিরভাগই ড্রাগ লাগছে, ঠিক আছে, ড্রাগ লেগে যাবে গাইস, ড্রাগ লাগবে না এরকমটা নয়, ড্রাগ লেগে যাবে। এবং চলুন তাহলে এবার আমি গেম প্লে করে দেখবো, ঠিক আছে? দেখতে পেয়েছেন গেম প্লে করেও কেমন হয় সেটা আমি বলে দেবো, ঠিক আছে? এবং গাইস, আমি এখানে দেখবো লং রেঞ্জে কেমন দেয়, ক্লোজ রেঞ্জে কেমন দেয়, এবং হেডশট কত লাগে সবই আমি চেক করবো, ঠিক আছে? চলুন তাহলে, বান্দা দেখতে পাচ্ছি না কারণ প্রথমেই আমি নেমেছি, কেউ এখনও মনে হচ্ছে আসেনি গো গেম প্লে করতে, ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। 33-এর এবং 181, দেখতে পাচ্ছেন গাইস, ক্লোজ রেঞ্জে ছিল কিন্তু 181 হেডশটটা লেগে গেছে, ঠিক আছে? এবং দেখা যাক আরও বান্দা কোথায় পাওয়া যায়, দেখা যাক। এবং আমি লেজেন্ডারি XM8টাও নিয়ে এসে দেখবো যে সেটা কেমন। এবং দেখতে পাচ্ছেন ক্লোজ রেঞ্জ আছে, এবং 33-এ দেখতে পাচ্ছেন ক্লোজ রেঞ্জও এই গানটা খুব একটা খারাপ নয়, এবং লং রেঞ্জও এই গান স্ক্রিনটা কাজে দেয়, ঠিক আছে? খুব একটা আমি খারাপ বলবো না গান স্ক্রিনটা। এবং তোমাদের কাছে এই গান স্ক্রিনটা কার কার কাছে আছে সেটা আমাকে নিচে কমেন্টে বলবে। এবং চলুন তাহলে আমার লেজেন্ডারি XM8টা আনা যাক, লেজেন্ডারি XM8টার সঙ্গে এটা তুলনা করে যদি কম্পেয়ার করে দেখা যাক কোনটা ভালো সেটাও বলে দেবো, লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা, ঠিক আছে? এবং আমি বলবো MP40-কেও হারিয়ে দেবে এই গান স্ক্রিনটা, এমন খুব একটা খারাপ নয়, ঠিক আছে? চলুন তাহলে দেখা যাক। এবং গাইস, আমি ফাইনালি আমাদের যেটা লেজেন্ডারি XM8, যেটা এবাইসেল XM8, সেটা আমি ফাইনালি গাইস আমি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? দেখা যাক প্রথম আমার হেডশটটা কেমন লাগে, এবং এই এবাইসেল XM8ও কার কাছে পারমানেন্ট আছে সেটা আমাকে নিচে কমেন্ট করে বলতে ভুলবে না। এবং 193-এর হেডশট লাগছে, ঠিক আছে গাইস? এবং গাইস, আমাদের যেটা লাইভলি বেস্ট XM8 সেটাতে আমাদের 181 হেডশট লেগেছিলো, ঠিক আছে? এবং এইটাতে আমাদের লাগছে 193, ঠিক আছে, 193, ঠিক আছে? খুব একটা কম্পেয়ার করা যাবে না কারণ অনেকটাই ড্যামেজ বেশি, অনেকটাই ড্যামেজ, একটাই এমোর এদিক সেদিক হলে বান্দা মারা যায় সেটার জন্য, ঠিক আছে, আমি কম্পেয়ার করবো না এটা কারণ এটা ডবল ড্যামেজ আছে, এবং গাইস ডবল ড্যামেজ আছে, সেটা ড্যামেজ নাই, ঠিক আছে? দেখা যাক আরও, দেখা যাক। এবং দেখা যাক এখানে একটু ইয়ে গেলো হেডটা, দেখা যাক একটু লংয়ে একই দিবে কারণ এটার রেঞ্জ আছে গান স্ক্রিনটার, এবং হ্যাঁ একই গাইস, একটু কোনো ফারাক না। আরেকটু লংয়ে দেখা যাক, রেঞ্জ আবার ডবল আছে, ঠিক আছে? ও গাইস একই দিচ্ছে, ঠিক আছে গাইস, একটু কোনো ফারাক নাই। একটু আরেকটু লংয়ে দেখা যাক, ও গাইস লাগেনি, ঠিক আছে। চলুন বডি শটটা দেখা যাক, এবং 36-এর বডি শট গাইস, 36-এর বডি শট লাগছে, ঠিক আছে? ও ভাই, এখানেও 36-এর বডি শট,
দেখা ড্রাগ লাগছে না, কিন্তু খুব কম ড্রাগ লাগছে দেখছি আমি, যেটা আরও চেক করে নেবো, ঠিক আছে, আরও ভালো করে চেক করব, ঠিক আছে, সেটার জন্য কোনো প্রবলেম নাই, দেখা যাক। এবং লংয়েও দেখতে পাচ্ছেন 26-36 এবং ড্রাগ লাগছে, গাইস ড্রাগ লাগছে, খুব কম লাগছে, একটু কষ্ট লাগবে কিন্তু ড্রাগ লেগে যাবে, ঠিক আছে, আরও দেখা যাক কেমন। ও ভাই ও ভাই, 36-36 ড্যামেজ এবং 193 হেড লাগছে আমি দেখতে পাচ্ছি, আর মাঝে মাঝে লাগছে, খুব কম লাগছে, কিন্তু আমার যেমন রেট অফ ফায়ার ডবল সেটাতে বেশি লেগে যেতেছিলো, এবং 99 হেডশটও লাগছে এবং 36 ড্যামেজ লাগছে দেখতেই পাচ্ছেন। ও ভাই ও ভাই, 36 বেশি ড্যামেজ, ঠিক আছে গাইস, গান স্কিনটা কার কার কাছে পারমানেন্ট আছে আমাকে সেটা নিচে কমেন্ট করে বলতে ভুলবে না। চলুন তাহলে এবারে আমি গেম প্লে করে দেখাবো, লং রেঞ্জেও দেখাবো, ক্লোজ রেঞ্জেও দেখাবো, সবই দেখাবো, ঠিক আছে। 99 হেডশটটা লাগছে এবং 193 লাগছে, যাবতীয় যা যা আছে সবই বেশিরভাগ লাগছে, ঠিক আছে। চলুন তাহলে গেম প্লের দিকে যাওয়া যাক এবং গেম প্লে করে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে লং দেখবো, দেখতেই পাচ্ছেন একটা লংয়ে আছে এবং 36 ড্যামেজ গাইস, 36 ড্যামেজ, আরেকটা লংয়ে আছে এবং 36 ড্যামেজ, ঠিক আছে। এবং গাইস আমার মনে হচ্ছে এবাইসেল XM8টা হাতে দেওয়ার পরে যেমন হচ্ছে গুলি বেড়ানোর স্পিডটা একটু কমে গেছে, ঠিক আছে, কারণ এটা সেটাতে রেট অফ ফায়ার ছিল, এটাতে রেট অফ ফায়ার নাই, ঠিক আছে, এই জন্য এটা মনে হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের গান স্কিনটা, গান স্কিনটা পারমানেন্ট আছে আমাকে সেটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং গাইস আমি বলবো দুটোর মধ্যে আমি দুটাই বলবো সমান, কোনোটাও খারাপ নয়, দুটোই বেস্ট, কিন্তু আমাদের রেট অফ ফায়ার ডবল আছে, তোমরা সেই গান স্কিনটা ব্যবহার করতে পারো এবং ফ্রিরও গান স্কিন, সেটাই আমি বলবো ভালো এটার থেকে, ঠিক আছে, কারণ সেটা ফ্রিতে দিয়েছে প্রথম কথা। তারপরে হচ্ছে সেটা রেট অফ ফায়ার আছে, রেট অফ ফায়ার গান স্কিন মানে আমাদের যতগুলো ড্রাগনে কে, তারপরে M4A9 যেটা রেট অফ ফায়ার আছে সবগুলানি বেস্ট হয়, ঠিক আছে গাইস। এবং তাছাড়া আমি বলবো এই দুটো গান স্কিনের মধ্যে লাভলি বেস্ট আর আমাদের কি বলে এটাকে এভাইসেল XM8, এই দুটোর মধ্যে আমি বলবো সবথেকে ভালো আমি যেটা দেখলাম ড্রাগ হেডশট লাগছে। এবং তোমরা হচ্ছে গান স্কিনটা ভালো ব্যবহার করতে পারবে এবং ফ্রিতে, ঠিক আছে, তোমার কাছে সবারই কাছে ওই গান স্কিনটাই ব্যবহার করো, কারণ ওটাই বেস্ট, আমি বলবো এটার থেকে ওটাই বেস্ট, ঠিক আছে। এটা প্রথম একটা XM8 লিয়ে এসছে বলে এটা তো খুব একটা ভালো করেনি, এটাতে ড্রাগ হেডশট লাগেনি, সেটাতে তোমরা খুব তাড়াতাড়ি ড্রাগ হেডশট মারতে পারবে এবং বান্দাকে তোমরা 6-7 সেকেন্ডের মধ্যে মেরে দিতে পারবে, ঠিক আছে। চলুন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। এবং চলুন আরেকটা টপিক আমি ভুলে গেলাম, যেটা হচ্ছে আমার গিল্ডের ব্যাপারে, যদি তোমরা যদি আমার কোনো গিল্ডে আসতে চাও তাহলে তোমরা আসতে পারো গিল্ডে, ঠিক আছে, আমি তোমাদেরকে আমি গিল্ডে ইনভাইট করে নেবো, ঠিক আছে। এবং এইখানে যে গাইস বাঘটা, সেই বাঘটা সবাই ইউজ করে নিয়েছে, আমি দেখছি এই লেডিসটাকে তখন থেকে মারছি, দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন গাইস দেখুন লাগছে না, ঠিক আছে। চলুন তাহলে এইসব ছাড়ুন, ওদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, যা হোক হবে আমারও যাবে, কারণ আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি, সেটা নয় গো ব্যান্ড হবে নি, এটা একটা বাঘ, এটা কিছুদিন বাদে চলে যাবে, এমনি আর কি করলাম, ওটা ভয় পাওয়ার দরকার নেই, এটা বাঘ, ঠিক আছে, অনেক বড় বড় আমার থেকে কত বড় বড় ইউটিউবার করে দিয়েছে আমি দেখেছি, ঠিক আছে। চলুন তাহলে ভিডিওটা এইটুকুনি, এবং গাইস তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিওটা দিয়ে দাও, কারণ দুটো কম্পেয়ার করে ভিডিওটা করেছি, কারণ অনেকেরই প্রবলেম থাকতে পারে কোন XM8টা ভালো কোন XM8টা খারাপ, সেটা আমি আজকে ভিডিওটায় পুরো ডিটেলসে বলে দিলাম। তাহলে চলুন গুড বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা, সবাই ভালো থাকবে, ঠিক আছে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, গুড বাই।